হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি বিলিংসেপ হাউস থেকে। আমি আরও একটি বেজ বা ফাউন্ডেশন রড বাঁধার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনারা যারা একটি মালিকানা বাড়ি করতে চাচ্ছেন অথবা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা দেখেন, এই বেজটির সাইজ হচ্ছে 11 ফিট বাই 9 ফিট। লম্বায় হচ্ছে এই বেস্টির সাইজ হচ্ছে 11 ফিট এবং প্রস্থ হচ্ছে 9 ফিট। এই বেস্টার কলাম হচ্ছে সি1 কলাম। আপনারা দেখেন এই কলামটার সাইজ হচ্ছে 20 বাই 20। এই কলামটাতে 20 মিলি 20টি রড রয়েছে, আপনারা দেখেন। এবং এই আপনারা বেজে দেখেন, বেজে আপনারা যে শর্ট ডিরেকশনের রড দেখতে পাচ্ছেন তা হচ্ছে 20 মিলি। এই কলামটাতে একটা ইন্টারেস্টিং আছে, তা হচ্ছে যে দুই পাশে L/4 দেয়া আছে, L/4, এবং মাঝখানে আপনারা দেখেন মাঝখানে দেয়া আছে L/2। দুই পাশে দেয়া আছে L/4 এবং মাঝখানে দেয়া আছে L/2। এই ডিজাইনটি একটু অন্যরকম। আপনারা দেখেন, আর যে অনেক বাইরে আমাকে প্রশ্ন করেন, ভাই যে রড দেওয়ার নিচে এটা হচ্ছে মাটাম দেওয়া হয়েছে, অনেকেই এই প্রশ্নগুলো আমাকে করেন। আপনারা দেখেন যে ভাই রডগুলো কলামে যে বাস করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে মাটাম। এটা একটা ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি পুরো বেস্টটি আপনাদেরকে দেখাচ্ছি। যারা একটি মালিকানা বাড়ি করবেন এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা দেখেন এখানে যে শর্ট ডিরেকশনের রড দেওয়া আছে নিচে, এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে 20 মিলি রড। এবং উপরে যে রড আছে তাও 20 মিলি, লং ডিরেকশনের যে রড দেখছেন তাও 20 মিলি। লং ডিরেকশনের যে রড দেখতে পাচ্ছেন তাও কিন্তু 20 মিলি রড। আপনারা দেখেন এই কলামের সাইজ হচ্ছে 20 20, এবং এই কলামে 20 মিলি 20টা রড দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই কলামে কী কী চেক করবেন, আপনারা দেখেন যে ক্লিয়ার কভার রয়েছে 3 ইঞ্চি। আপনারা দেখেন যে এখানে ক্লিয়ার কভার রয়েছে, আপনারা দেখেন যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রয়েছে। এই পাশেও আপনারা দেখেন 3 ইঞ্চি ক্লিয়ার কভার রয়েছে। এই পাশেও দেখেন আপনারা 3 ইঞ্চি ক্লিয়ার কভার রয়েছে। এরপরে দেখেন এই পাশেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার রয়েছে, এবং এই কলামে 20 মিলি রড দেওয়া আছে 20টি, আপনারা দেখেন। এবং যে রডগুলো বাস করে দেওয়া হচ্ছে এটাকে মাটাম দেওয়া বলে আর কি, রডগুলো মাটাম করা আছে। এই যে আপনারা দেখেন এই পাশেও ক্লিয়ার কভার দেওয়া আছে 3 ইঞ্চি, কারণ বেজ বা ফাউন্ডেশনে সবসময় 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে। আপনারা দেখেন এই কলামটির সাইজ হচ্ছে 20 বাই 20 ইঞ্চি, এবং এই কলামটিতে
20 মিলি বৃষ্টি রড দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে এই কলামটিতে যে শর্ট ডিরেকশনের রড দেওয়া আছে তা 20 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং যে লং ডিরেকশনের যে রড দেওয়া আছে আপনারা দেখেন তা হচ্ছে 20 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আপনারা এই ফাউন্ডেশনটি অবশ্যই বুঝতে পেরেছেন। যারা একটি মালিকানা বাড়ি করবেন এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের এই ভিডিওগুলো দেখা খুবই প্রয়োজন, কারণ এই কাজগুলো জানা উচিত। এই রডের ভিডিওগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য দিয়ে থাকি, এবং যারা একটি মালিকানা বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন, আমরা সব দিক থেকে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বেস্টার সাইজ হচ্ছে লম্বায় হচ্ছে 11 ফিট এবং প্রস্থ হচ্ছে 9 ফিট। আপনারা দেখে নিতে পারেন আমরা এখানে রড কেটেছি 2 সাইড থেকে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিয়ে রড কেটেছি, শর্ট ডিরেকশনের রড এবং লং ডিরেকশনের রড। এবং এই কলামটার সাইজ হচ্ছে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এই কলামটাতে 20 মিলি 20টি রড দেওয়া হয়েছে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা দেখেন আমি আরও একটি বেজ আপনাদেরকে দেখাচ্ছি, এটার এই বেজটার সাইজ হচ্ছে 3 ফিট বাই 3 ফিট। এই বেজটাতে আপনারা দেখেন এই বেজটাতে 6টা রড দেওয়া আছে। আপনারা দেখেন এটাতে হচ্ছে এই বেজটার লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন রড হচ্ছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আপনারা দেখে নিতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই বেস্টাতে আপনারা দেখেন 6টা 16 মিলি দেওয়া আছে। এই বেস্টাতে 6টা 16 মিলি রড দেওয়া আছে। আপনারা দেখেন এই কলামটাতে 6টা 16 মিলি রড দেওয়া আছে। আপনারা দেখেন আর এই বেজের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন রড হচ্ছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।
তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।